দোয়ারায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল। বিডি স্টার টিভি নিউজ তথ্য ও ভিডিও চিত্রে আছেন হারুনুর রশিদ, দোয়ারা বাজার প্রতিনিধি। সাথে আছি আমি তানজানা রহমান লিসা। জাতীয় চার নেতার মৃত্যুবার্ষিকী ও জেল হত্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 3রা নভেম্বর বিকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ কার্যালয় লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীমুল ইসলাম শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম অবসর আর্মি, বগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ চান, লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার আসামউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রভাষক জহিরুল ইসলাম জহির, আওয়ামী লীগ নেতা হাফেজ মাওলানা আব্দুল মজিদ, কেন্দ্রীয় হকার্স লীগের সাংগঠনিক সম্পাদক মকসুদ আলম মানিক, আলী হোসেন, সুরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আক্তার হোসেন অবসর আর্মি, যুবলীগ নেতা কবির আহমদ, নজরুল ইসলাম, আবুল হোসেন, লাল মিয়া, ফজল মিয়া, ইসলাম উদ্দিন, হোসেন মিয়া, প্রিয়দোষ দে চণ্ডী, মিয়া হোসেন, আপন আহমদ, জসিম উদ্দিন, জুয়েল আহমদ রাজু, দুর্জয় দেবনাথ, হেলাল আহমদ প্রমুখ। বাংলার বুকে এই কুচক্রল, এই মহল যারা আজক এখন পর্যন্ত এই বাংলাদেশে আছে, এদের পরিচনায় এখনো ছাড়ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোনায়া বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও চিরতরে বিদায় করার জন্য পায়খানা করছে। আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে বাংলার বুকে আওয়ামী লীগ অনেক অনেক কুচক্রমণীয় চিন্তাভাবনা করে বাংলাদেশ থেকে বিদায় করতে পারে নাই। আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই, আমরা এই আওয়ামী লীগ পরিবার সুখ দুঃখে সবাই যেন একসাথে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে মাঠে যখন আমরা কাজে কাজ মিলিয়ে কাজ করে যাব। আমি আপনাদের সামনে এইটুকু উপস্থাপন করতে চাই। আজকে আমি আমাদের আওয়ামী লীগের পরিবারের সকল সদস্যকে, ছাত্রলীগ, যুবলীগ সবাইকে, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব দিয়ে আমরা যারা মাঠে রাজনীতি করি, আজকেও আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা সবসময় সতর্ক এবং সচেতন থাকতে হবে। আমাদের নেত্রীকে যে কোনো সময় সেই কুচক্রী মহলটা আমাদের জেল হত্যার মাধ্যমে যে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল, আমাদের নেত্রীকেও সেভাবে হত্যা করার জন্য বিভিন্ন কুটকৌশলের মাধ্যমে চেষ্টা করা। আজকে আমরা বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে আজকে এই প্রতিজ্ঞাবদ্ধ করি। আমরা সবাই সকাল সজাগ